হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিহারণ ডব্লুবি এইচ আন্ডারে যে ফার্স্ট ফেজের ইন্টারভিউ প্রক্রিয়া সেই ইন্টারভিউ প্রক্রিয়া এখনও কন্টিনিউ চলছে দশই এপ্রিল থেকে যে ইন্টারভিউ প্রসেস চলছে সেখানে যারা ইন্টারভিউ দিয়েছে অলরেডি তাদেরকে যে সমস্ত কোয়েশ্চেনগুলি ধরা হয়েছিল ইন্টারভিউয়ের জন্য সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। মোটামুটি সবাইকে কিছু পার্সোনাল ইনফরমেশান জানার জন্য কিছু কোশ্চেন করা হবে এবং এর পাশাপাশি তোমাদের ওয়ার্ড রিলেটেড কিছু কোশ্চেন এবং তোমাদের কিছু জেনারেল নলেজ থেকে যেটা প্রোটাই তোমার নার্সিং বেসিস বলতে পারো সেখান থেকে কিছু কোশ্চেন করা হচ্ছে তো যে সমস্ত কোশ্চেনগুলি করা হয়েছে দশ তারিখ এবং তারপরে সেগুলি নিয়ে আমরা আলোচনা করছি দেখো প্রথম যা কোশ্চেন রয়েছে পিইএম কি প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশান কী এটা কিন্তু চাইল্ড হেলথ থেকে এই কোশ্চেনটি ধরা হচ্ছে মোটামুটি এই যে পিই এর একটা ডেফিনেশান অবশ্যই তোমরা মুখস্থ করে যাবে একটা ডেফিনেশান যেটা ভালোভাবে হু দেওয়া কোনো ডেফিনেশান দিতে পারো বা অন্য কোনো কারু দেওয়া ডেফিনেশান তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে যাবে এবং এর পাশাপাশি পিইএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রেশানের যে অল্টারনেটিভ নিয়ম এখন হয়েছে পি বা প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রেশান এবার পিইএম থেকে আরও কিছু কোশ্চেন হতে পারে যেমন ওরকার ম্যারাসমাস ওয়াস্টিং স্টান্টিং এই সমস্ত জিনিসগুলি কি বা এগুলির ডেফিনেশান কি কুয়াশি আর ম্যারাস মাসের যে ডিফারেন্স এই ডিফারেন্সটা কী এদের যেমন হচ্ছে কুয়াশি ওয়ার্কারে ইডিমা থাকে কিন্তু মারাস মাসে যেখানে মাসেল বা আমাদের যদি আন্ডারওয়েটও হয় তার সাথে কিন্তু এখানে ইডিমা বা সোয়েলিং লক্ষ্য করা যায় না ম্যারাস মাসে কুয়াশি ওয়ার্করের ক্ষেত্রে ইডিমা লক্ষ্য করা যায় এই সমস্ত যে ছোট ছোটো ডিফারেন্সগুলো রয়েছে এই পয়েন্টগুলি কিন্তু মেনলি ধরা হয়ে থাকে এরপরে ধরো রয়েছে অ্যালার্মিং সাইন অফ প্রি এক্লামসিয়া কোনো একজন প্রেগন্যান্ট মাদারে যদি প্রি এক্লামসিয়া থাকে বা প্রি এক্লামসিয়ার দিকে যাচ্ছে কি না সেটা আমরা কোন কোন সাইন দেখে বা কিভাবে বুঝব অবশ্যই এক্ষেত্রে যে সমস্ত অ্যালার্মিং সাইনগুলো রয়েছে নাম্বার ওয়ান হেডেক প্রেগনেন্ট মায়ের যদি হেডেক হয় শুধু এক দু দিনের জন্য নয় এটা যদি ক্রনিক হয় ক্রনিক দিন ধরে যদি তার হেডেক বা মাথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে এটা কিন্তু প্রিএক্লামসিয়ার ডেভেলপ করতে পারে নাম্বার ওয়ান গেল নাম্বার টু ডিস্টারবেন্স ইন স্লিপ ঘুমোতে পারছে না ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না প্রেগনেন্ট মা ঘুমোতে পারছে না ঠিকঠাকভাবে সে একটা হলো নাম্বার থ্রি অলিগুরিয়া লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে ইউরিন আউটপুট যদি লেস দেন ফোর হান্ড্রেড এম এল হয় সেক্ষেত্রেও একটা চান্স রয়েছে প্রি এক্লামসিয়া হওয়া এছাড়াও এপিগ্যাস্ট্রিক পেন আই সিমটমের মধ্যে ব্লাড ভিশন তারপর রয়েছে ধরো ডিমনেস অফ ভিসান এছাড়াও কমপ্লিট ব্লাইন্ডনেস বা যারা তোমার গেসেশন পিরিয়ডের সময় কিছুটা চোখে দেখতে অসুবিধা হয় বা ব্লাইন্ডনেস হয় আবার প্রেগনেন্সি স্টপ হয়ে গেলে বা প্রেগন্যান্সি যখন ডেলিভারি হয়ে গেল ডেলি বেবি তখন কিন্তু আবার তার দৃষ্টিশক্তি সেটা ফিরা পায় এ সমস্ত যদি সাইনগুলো থাকে হেডেক ডিস্টারবেন্স ইন স্লিপ অলিগুরিয়া এপিগ্যাস্ট্রিক পেন আইসিমটম এ সমস্তগুলি থাকলে প্রি এক্লামসিয়ার দিকে এগোতে পারে এরপর রয়েছে রিটেন প্লাসেনটা কি রিটেন প্লাসেন্টটা কাকে বলে এর ডেফিনেশান একটা বলবে জাস্ট একটা ডেফিনেশান বললেই হবে যখন প্লাসেন্টার মেমব্রেন বা প্লাসেন্টার কোনো লোভ ইউটোরাসের মধ্যে থেকে যায় পুরোটা বেরিয়ে আসে না সেটাকে আমরা বলবো রিটেন প্লাসেন্টা এবার এর কমপ্লিকেশান কি হতে পারে এটা হচ্ছে মেনে রিটেন প্লাসেন্টার ডেফিনেশান এর কমপ্লিকেশান কি এবং তোমার ম্যানেজমেন্ট তুমি কীভাবে করবে তারপরের কোশ্চেন আর সি এবং আর এম এন সিএইচ প্লাস এ আর সিএইচ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ এবং আর এম এন প্লাস এ এর সাথে যে অ্যাডোলেশান এটা ভালোভাবে পড়বে এটা ডেফিনেশান এবং এটার যে ফুল ফর্ম প্রতিটা টাইপের জন্য আর আর এর ফুল ফর্ম আর এম এন সিএইচ এ প্রতিটার ফুল ফর্ম এবং এরা কী কী সার্ভিস প্রোভাইড করে থাকে সেই সার্ভিসটা একবার দেখে নেবে এগুলো আশা করি সবার দেখা রয়েছে তবু লাস্ট একবার যাদের বাকি রয়েছে তারা একবার দেখে যাবে পরের কোশ্চেন ইমিউনোগ্লোবিন কি ইমিউনোগ্লোবিন কি কাকে দেওয়া হয় কেন দেওয়া হয় ইমিউনোগ্লোবিন হচ্ছে যখন আমাদের বডি প্রপারলি বা সাফিসিয়েন্টলি অ্যান্টিবডি প্রডিউস করতে না পারে কোনো একটা প্যাথোজেন বা অ্যান্টিজেনের এগেনস্টে তখন আমাদেরকে সাবস্টিটিউট হিসাবে বাইরে থেকে ইমিউনোগ্লোবিন আইভি বলতে পারো বা অন্য কোনো ফর্মে দেওয়া হয় সেটাকে আমরা বলবো ইমিউনোগ্লোবিন এই জন্য দেওয়া হয় যখন আমাদের বডি ঠিকঠাকভাবে অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না এবার ইমিউনোগ্লোবিনের কয়টা টাইপ রয়েছে এবং কি কি ইমিউনোগ্লোবিনের মোটামুটি পাঁচটা টাইপ রয়েছে ইমিউনোগ্লোবিন এম ইমিউনোগ্লোবিন এ ইমিউনোগ্লোবিন জি ইমিউনোগ্লোবিন ই এবং ইমিউনোগ্লোবিন ডি এই পাঁচটা ইমিউনোগ্লোবিন রয়েছে এবং এই পাঁচটা ইমিউনোগ্লোবিনের মধ্যে যেটা তোমার অফিসের সাথে যুক্ত বা একজন প্রেগনেন্ট মাদারের সাথে যুক্ত সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন ডি যেটাকে আমরা বলি ডি ইমিউনোগ্লোবিন এটি কি এবং কাকে দেওয়া হয় কখন দেওয়া হয় ডি ইমিউনোগ্লোবিন দেওয়া হয় একজন মাদারকে যার ব্লাড রয়েছে আর এইচ নেগেটিভ এবং তার যদি ফিটাল বা তার যে বাচ্চা রয়েছে বাচ্চা যদি ব্লাড গ্রুপ পজিটিভ হয় এবং মায়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় সেক্ষেত্রে যাতে কোনো হিমোলাইসিস না হয় বা হিমো ডিস্ট্রাকশান না হয় সেই জন্য অ্যান্টিডি ইমিউনোগ্লোবিন দেওয়া হয় ডেলিভারির পর জাস্ট ক্ড ব্লাড নেওয়া হলো সেখান থেকে টেস্ট করা হলো যদি পজিটিভ হয় সেক্ষেত্রে অ্যান্টিডি ইমিউনোগ্লোবিন দেওয়া হয় সেই প্রেগনেন্ট মাকে সরি প্রেগনেন্ট বলবো না কারণ ডেলিভারি হয়ে গেছে সেই মাকে দেওয়া হয় এরপর রয়েছে অ্যান্টিনেটাল কেয়ার অ্যান্টিনেটাল কেয়ার কী এবং অ্যান্টিনেটাল কেয়ারে কি কী চেক করা হয় বা কি কি এখানে সার্ভিস প্রোভাইড করা হয় অ্যান্টিনেন্টাল কেয়ার মোটামুটি সাব সেন্টারে যে সমস্ত সাবসেন্টারগুলি রয়েছে সে সমস্ত সেন্টারগুলিতে অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয় একজন প্রেগনেন্ট মাকে মিনিমাম কতগুলি অ্যান্টিনেটাল কেয়ার ভিসিট করতে বলা হয় অ্যান্টিনেটাল কেয়ারে কতবার যেতে বলা হয় মিনিমাম চারটে এবং এই যে ডিউরেশানগুলি কখন কখন যেতে হয় এটা আমি অনেকবার বলেছি আর বলছি না এবং এই ডিউরেশানটা বা কখন কখন যেতে হয় সেটা একটু দেখে রাখবে এরপর রয়েছে ভিটামিন কে কাকে দেওয়া হয় এবং কেন দেওয়া হয় ভিটামিন ডে ভিটামিন ডি প্রায় প্রতিটা বাচ্চাকেই দেওয়া হয় ডেলিভারির পর প্রতিটা বাচ্চাকেই কিন্তু ভিটামিন কে দেওয়া হয় এবং কোথায় দেওয়া হয় ভিটামিন কে সবসময় দেওয়া হয় ডান পা ডান পায়ের মিডিল ল্যাটারাল বা তোমার যে ডান পায়ের যে থাই রয়েছে থাই পায়ের মিড ল্যাটারালে দেওয়া হয় ভিটামিন কে এবং এর ডোজ কত সেই ডোজটা একটু খেয়াল করে রাখবে হাই রিস্ক নিউবর্ন কাকে বলে এর ডেফিনেশান কী এবং এর সাইন সিম্পটম কি হাই রিস্ক নিউবর্ন এর সাথে সাথে তোমরা হেলদি নিউবর্ণের যে ডেফিনেশান হেলদি নিউবর্ণের ডেফিনেশানটাও দেখে রাখবে এবং এর যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু দেখে রাখবে একজন নিউবর্ন বেবির কতগুলি রিফ্লেক্স রয়েছে কী কী রিফ্লেক্স রয়েছে কোথায় কোন রিফ্লেক্স লক্ষ্য করা যায় কোনটা প্লান্টার রিফ্লেক্স কোনটা মরো রিফ্লেক্স কোনটা সোয়ালোয়িং কোনটা সাকিং কোনটা গ্যাগিং প্রতিটা রিফ্লেক্স কোনটা ফ্যানিং প্রতিটা রিফ্লেক্স কিন্তু অনেকগুলো রিফ্লেক্স রয়েছে যাতে চাইল্ড হেলথ বই রয়েছে পারুল দত্ত সেই পারুল দত্ত চাইল্ড হেলথ বই তোমরা একটু দেখে নিতে পারো এরপর ধরো রয়েছে এপিএইচ পিপিএইচ এর ম্যানেজমেন্ট আমরা বলেছি যদিও ভিডিও শেষে আরেকবার বলে দেবো এপিএইচ এবং পিপিএইচ এর ম্যানেজমেন্ট কী অ্যান্টিনেটাল মায়েদের কী কী টেস্ট করা হয় অ্যান্টিনেটাল মায়েদের কী কী টেস্ট করা হয় যখন ডেলিভারির জন্য মা হাসপাতালে যায় তখন কি কি টেস্ট করা হয় যেমন এইচআইভি টেস্ট করা হয় ভিডিআরএল এ সমস্ত অনেকগুলো টেস্ট রয়েছে সে সমস্ত কি কী টেস্ট করা হয় সেই টেস্টগুলো এখানে জানতে চাওয়া হবে এছাড়াও ইউরিন ফর প্রেগনেন্সি এই যে টেস্ট করা হয় যদি এখানে ইউরিন টেস্টে আমাদের পজিটিভ আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কী বা আমাদের হেলথ হেলথটক কি কী আমরা দিতে পারি কোনো মাদেরকে এর সাথে কোনো একজন মায়ের যদি ইউরিন ফর প্রেগনেন্সি টেস্টে পজিটিভ হলো সেক্ষেত্রে কনফার্মেশান হওয়ার জন্য কি করতে হয় আর কি কি টেস্ট রয়েছে যার সাহায্যে আমরা বুঝতে পারবো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট মা প্রেগনেন্ট এরপর হচ্ছে দেখো অ্যানিমিয়া অ্যানিমিয়া কী অ্যানিমিয়ার টাইপস মেনলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যেটি রয়েছে এই দুটি অ্যানিমিয়ার টাইপ এবং অ্যানিমিয়া যদি হয়ে থাকে কারো সেক্ষেত্রে আমরা কিভাবে কি রকম ফুড হ্যাবিট দিতে পারি বা আমরা কি রকম ফুড খাওয়ার জন্য বলতে পারি এবং এর ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট কি রয়েছে অ্যানিমিয়ার সেটা দেখে রাখবে জন্ডিস নিওনেটাল জন্ডিস যেটা বাচ্চাদের হয়ে থাকছে নিওনাটাল জন্ডিসের ডেফিনেশান এবং এর যে পরিমাণটা একটা যে রেঞ্জ রয়েছে কতটা হলে সেটাকে আমরা বলবো অ্যাডালদের ক্ষেত্রে কতটা হলে সেটাকে বলবো বা চাইল্ডদের ক্ষেত্রে কতটা হলে সেটা আমাকে আমরা বলবো এবং এর পাশাপাশি জন্ডিসের পাশাপাশি এর যে টাইপ দুটো রয়েছে প্যাথোলজিক্যাল জন্ডিস এবং ফিজিওলজিক্যাল জন্ডিস এই দুটো জন্ডিসের মধ্যে ডিফারেন্স কোনটাই বা এদের ডেফিনেশান কি সেটা একটু খেয়াল রাখবে হেপাটাইটিস হেপাটাইটিসের কয়েকটি ভাগ রয়েছে কোনটা ব্লাড বোন কোনটি ওয়াটার বোন কিছু ওয়াটার বোন ডিজিজ কী কী ওয়াটার বোন ডিজিজ রয়েছে সেগুলো একটু দেখে রাখবে যখন ওয়াটার বোন ডিজিজ দেখবে এর সাথে তোমরা কমিউনিকেবল ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ কী কী রয়েছে সেগুলো একটু দেখে রাখবে এবং কয়েকটা নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজের নাম এবং যেগুলি কমিউনিকেবল ডিজিজ রয়েছে এদের পজিটিভ অর্গানিজম কি কি রয়েছে বা এরা কীভাবে স্প্রেড করে এদের প্রিভেনশান কী করে আমরা করতে পারি সেটাও ভালোভাবে খেয়াল রাখবে বা দেখে রাখতে পারো এবার পিউপেরিয়াম কি পিউপেরিয়াম হচ্ছে ডেলিভারি অফ বেবির পর থেকে যেটা আমরা বলে থাকি একদম ফর্টি টু ডেজ বা সিক্স উইক সেটা হচ্ছে পিউপেরিয়ামের ডিউরেশান এই পিউপেরিয়াম কাকে বলে এবং পিউপেরিয়ামের সময় কি কী চেক করা হয় বা কী কী চেক করা হয় এবং পোস্ট ন্যাটাল ভিজিটের সময় পিউপেরিয়ামের জন্য কি কি দেখা হয় বা মেজারমেন্ট করা হয় ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট যেটা আমরা ক্যালকুলেশন করা হয় ইডিডি যে ক্যালকুলেশান করা হয় সেটি কিভাবে করা হয় ধরো তোমাকে একটা বলা হলো নয় সাত দু হাজার বাইশ কোনো একজন মায়ের এলএমপি বা লাস্ট মেন্স্টুরেশান পিরিয়ড যেটি রয়েছে তো এলএমপি যদি দুই সাত দু হাজার বাইশ হয় সেক্ষেত্রে ইডিডি সেটা কত হবে বা কত হয়েছিল সেটা তোমাকে বলতে হবে যখন ইডিটি ক্যালকুলেশন করবে মাস সাত দিন তোমাকে যোগ করতে হবে লাস্ট যে ডেটটা বললাম দুই সাত দু এর সাথে ন মাস সাত দিন যোগ করবে আবারও বলছি প্রথমে মাস তারপর দিন আগে ন মাস তারপর সাত দিন যোগ করলেই ইডিটি পেয়ে যাবে স্টেজেস অফ লেবার একজন বা কোনো একটা লেবার যেটি হয় একটা লেবারের কয়টি স্টেজ রয়েছে চারটি স্টেজ রয়েছে এবং কোন স্টেজের ডিউরেশান কত দূর আগে আমরা বলেছি আর বলছি না নন কমিউনিকেবল ডিসিজের ক্ষেত্রে কি কি মেজার করা হয় বা এনসিডি যে সমস্ত ক্লিনিকগুলো রয়েছে সেখানে যারা ডিউটি করেছ সেক্ষেত্রে কি কি মেডিসিন দেওয়া হয় বা কি কি টেস্ট করা হয় যারা এনসিডিতে ক্লিক এনসিডিতে ডিউটি করেছ তারা অবশ্যই ডায়াবেটিস ম্যারাইটাসের যে ম্যানেজমেন্ট সেটা ভালোভাবে পড়ে যাবে এবং এর যে রেঞ্জ ডায়াবেটিসের যে রেঞ্জ কোনটাকে কত কোন কোথা থেকে কত দূর সেটা অবশ্যই দেখে রাখবে টাইপস অফ ইঞ্জেকশান ইঞ্জেকশানে কী কী টাইপ রয়েছে কোনটা কোথায় দেওয়া হয় এবং সাইটগুলো আইএমের যে সাইটগুলো আইএম এবং সাবকিউটেনাস এই দুটো যে সাইট বা এদের যে সাইটগুলো রয়েছে এটা ভালোভাবে দেখবে কারণ এটা ধরা হতেই পারে যে কোনো ক্ষেত্রে আইএমের সাইট ধরা হতেই পারে কিভাবে দেবে এবং কোন অ্যাঙ্গেল কোথায় দেবে কিভাবে ম্যানেজমেন্ট করবে যদি কোনো কমপ্লিকেশান হয়ে থাকে কি করবে সেক্ষেত্রে তোমাকে এটা দেখে রাখতে হবে এপিসিওটমি এপিসিওটমি কি এটি কখন দেওয়া হয় কোন অ্যাঙ্গেলে দেওয়া হয় এবং এপিসিওটমি রিপেয়ার করার জন্য কি কি ইন্সট্রুমেন্ট লাগে বা কি কি তোমাকে প্রিপারেশান করতে হয় এটা অবশ্যই ভালোভাবে দেখবে যারা ডেলিভারি রুমে বা যারা অ্যান্টিনেটাল বলো বা লেবার রুমে যারা ডিউটি করেছো তারা অবশ্যই এপিসিও টমির এই পুরো জিনিসটা দেখে রাখবে পুরো প্রসিডিওরটা পারলে দেখে রাখবে কারণ প্রসিডিওরটা যদি দেখতে যাও তাহলেই কী কী ইনস্ট্রুমেন্ট লাগে সেটা দেখতে পেয়ে যাবে ইউএসজির টাইম একজন প্রেগনেন্ট মায়ের ইউএসজি কখন করা হয় বা কতবার করা হয় দুবার করা হয় একবার হচ্ছে ফার্স্ট যখন ইউএসজি করা হয় আফটার ওর মাস সরি সিক্স উইক্স ওর আফটার দেন একদম ছ সপ্তাহে বা তারপরেই করা হয় প্রেগন্যান্সি কনফার্ম করার জন্য যদি ইউপিটি বা ইউনিয়ন ফর প্রেগনেন্সি টেস্টে যদি দেখা যায় যে হ্যাঁ প্রেগন্যান্ট রয়েছে সেটিকে কনফার্মেশান করার জন্য ফার্স্ট ইউএসজি করা হয় অ্যাট সিক্স উইক্স এবং সেকেন্ড যে ইউএসসি করা হয় অ্যাট টোয়েন্টি এইট টু থার্টি সিক্স উইক্স আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে আবার একটা ইউএসজি করা হয় সেক্ষেত্রে দেখা হয় বাচ্চার গ্রোথটা ঠিকঠাক আছে কি না এবং এর পাশাপাশি অ্যামনুটিক ফ্লুডের কতটা পরিমাণ রয়েছে ইউটেরাসের হাইট কীরকম রয়েছে সব কিছুই বা গেসেশনাল এজ এক্সপেক্টেড ডেলিভারি ডেট এসব জানার জন্য ইউএসএ করা হয় ইউপিটি যেটা বললাম যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কী কী অ্যাডভাইস দেবে বা আদার্স যে সমস্ত পজিটিভ সাইনগুলো রয়েছে সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সেটা একটু দেখে রাখবে আশা করি আমরা যে ভিডিওগুলো আপাতত বা আগে আমরা আপলোড করেছি সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আদার্স কোনো যে খুব বেশি পড়ার প্রয়োজন আছে বা খুব যে একটা টেনশান নেওয়ার প্রয়োজন আছে সেটা কিন্তু নয় ফিটাল হার্ট সাউন্ড ফিটোস্কোপের মাধ্যমে কখন দেখা যায় বা কখন শুনতে পাওয়া যায় ফিটোস্কোপের মাধ্যমে মোটামুটি আঠেরো থেকে কুড়ি সপ্তাহ পর্যন্ত বা এরপর থেকে শুনতে পাওয়া যায় এবং ডপলার থেকে দশ থেকে বারো সপ্তাহ পর কিন্তু ডপলারে তোমরা ফিটাল হার্ট সাউন্ড শুনতে পাবে এবং অফিস থেকে যে সমস্ত যারা লেবারে ডিউটি করেছো বা অ্যান্টিনেন্টাল কেয়ারে ডিউটি করেছো সেখানে কিছু কিছু টার্মস রয়েছে যেমন কুইকেনিং লাইটেনিং বা জ্যাকোমিয়ার সাইন এ সমস্ত যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলো কি এবং কাকে বলে বা এদের যে একটা ডেফিনেশান রয়েছে সেগুলো একটু পড়ার চেষ্টা করবে এগুলি গেল মোটামুটি যারা দশ তারিখ থেকে ইন্টারভিউ দিয়েছে তাদেরকে এ সমস্ত কোশ্চেনগুলি করা হয়েছিল এর সাথে আরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলি বলছি এগুলি একটু তোমরা পারলে পড়ে রাখবে পারপাস অফ এক্স রে এক্স রে কেন করা হয় বা এক্স রে থেকে আমরা কী কী জানতে পারি সিটি স্ক্যান থেকে আমরা কী কী জানতে পারি পারপাস অফ এম আর আই এমআরআই কীভাবে করা হয় বা এখান থেকে আমরা কী কী ইনফরমেশান পেয়ে থাকি ইউএসজি এবং ইকো কার্ডিওগ্রাম যেটাকে করা হয় এখান থেকে আমরা কী কী জানতে পারি যারা লেবারে ডিউটি করেছে তাদের জন্য আরেকটা কোয়েশ্চেন একজন মা অ্যাম্বুলেন্সে আসার সময় রাস্তাতে ডেলিভারি হয়ে গেছে তারপর সে হসপিটাল এসেছে সেক্ষেত্রে একজন নার্স হিসাবে তোমার কী করণীয় অ্যানসারটি অবশ্যই একটু রেডি করবে এবং যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা জানাতে পারো এবার আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ মিশন ইন্দ্রধনুষ মিশন ইন্দ্রধনুষ কি এখানে মেনলি ইন্দ্রধনুষ কার সাথে রিলেটেড সেটা জানতে চাওয়া হয় মিশন ইন্দ্রধনুষ ভ্যাকসিনেশান বা ইমিউনাইজেশনের সাথে রিলেটেড মেনলি যে সেভেন কিলার ডিজিজ রয়েছে আগে সিক্স ছিল আবার বলছি আগে সিক্স কিলার ডিজিজ ছিল বর্তমানে সেটা হয়েছে সেভেন কিলার ডিজিজ এই সেভেন কিলার ডিজিজকে প্রিভেন্ট করার জন্যই মিশন ইন্দ্রধনুষ আপডেট হয়েছে এবং এই যে মিশন ইন্দ্রধনুষের যে সাতটা ডিজিজ রয়েছে সেই সাতটা ডিজিজ কি কী নাম্বার ওয়ান মিজেল নাম্বার টু ডিপথেরিয়া নাম্বার থ্রি পার্টোসিস নাম্বার থ্রি টিটেনাস সরি নাম্বার ফোর টিটেনাস নাম্বার ফাইভ পোলিও নাম্বার সিক্স টিউবার এবং নাম্বার সেভেন হেপাটাইটিস বি মিজেলস ডিপিটি পোলিও টিউবার এবং হেপাটাইটিস বি এই সাতটা ডিজিজ যেটা হচ্ছে সেভেন কিলা ডিজিজ বা ইন্দ্রধনুষ হু হুয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা এবং ওয়ার্ল্ড হেলথ ডে যেটা সাতই এপ্রিল পালিত হলো আজ এগারো তারিখ তো কিছু আগে পালিত হয়েছে এর যে থিম ওয়ার্ল্ড হেলথ ডে সেভেন্থ এপ্রিল দু হাজার যে পালিত হলো তার থিম কি ছিল এটি একটু জানার চেষ্টা করবে বা গুগলে সার্চ করে নিতে পারো ফ্র্যাকশনাল আইপিভি বা ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কি এর ডোজ কত কোথায় দেওয়া হয় যেটা আইপিভি নিয়ে আমার একটা ভিডিও ছিল মোটামুটি ইমিউনাইজেশান নিয়েছিল সেখানে বলেছিলাম যে আইপিভির দুটো ডোজ রয়েছে একটা পয়েন্ট ফাইভ এবং আরেকটা জিরো পয়েন্ট ওয়ান এম পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যাডাল্ট ডোজ এবং জিরো পয়েন্ট ওয়ান যেটি ফ্র্যাকশনাল আইপিভি এটি হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া হয় এবং ফ্র্যাকশনাল আইপিভি দেওয়া হয় ইন্ট্রাডার্মাল জিরো পয়েন্ট ওয়ান সেজন্য দেওয়া হয় এটি ডারমাল এবং যেটা জিরো পয়েন্ট ফাইভ দেওয়া হয় সেটা আই দেওয়া হয় এবং ফ্র্যাকশনাল আইপিভি এটি কখন দেওয়া হয় এই যে ডোজ এটি দেওয়া হয় সিক্স উইক্স ফরটিন উইক্স এবং নাইন মান্থ এই তিনটি ডোজ দেওয়া হয় ফ্যাকশনাল আইপিবিতে এবং যেটি দেওয়া হয় রাইট হ্যান্ডে দেওয়া হয় সিক্স উইক্স এবং ফরটিন উইক্সে দেওয়া হয় রাইট হ্যান্ডে এবং নাইনথ মান্থে দেওয়া হয় লেফট হ্যান্ডে ওআরএসের কম্পোজিশান কী কী রয়েছে ওআরএসের একটা প্যাকেট নেবে ওআরএসএস প্যাকেটে সোডিয়াম ক্লোরাইড কত থাকে পটাশিয়াম ক্লোরাইড কত থাকে সোডিয়াম সাইট্রেট কত থাকে এবং গ্লুকোজ অ্যানহাইড্রাস কত থাকে এনএসিএল থাকে টু পয়েন্ট সিক্স গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থাকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সোডিয়াম সাইট্রেট থাকে টু পয়েন্ট নাইন গ্রাম এবং গ্লুকোজ অ্যানহাইড্রাস থাকে থার্টিন পয়েন্ট ফাইভ গ্রাম টোটাল টোয়েন্টি পয়েন্ট ফাইভ গ্রাম এটা হচ্ছে ওআরএসের কম্পোজিশান এবং এটি কীভাবে ইউজ করবে এবং এর প্রিপারেশানটা কী প্রিপারেশান জাস্ট কিছু না ওয়ান লিটার জলে গুলে ফেলতে হবে এবং ইউজ টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে কমপ্লিট পুরোটা খেয়ে নিতে হবে শুধু যে ওয়ারেস খাবে সেটা কিন্তু নয় এর সাথে যে নর্ম্যাল ওয়াটার সেটিও কিন্তু খেতে হবে শুধু যে ওয়াটারস খাবে সেটা কিন্তু নয় এবার আরও কিছু কিছু কোশ্চেন রয়েছে এমার্জেন্সি ট্রেতে কি কি মেডিসিন থাকে এমার্জেন্সি ট্রেতে কি কী মেডিসিন থাকে সেটা দেখে রাখবে এবং যেটা রয়েছে এক্সেস সোডিয়াম ইন ব্লাড প্লাজমা এটাকে কি বলা হয় সোডিয়াম যদি ব্লাডে বেশি থাকে সেটাকে কি বলা হয় হাইপার ন্যাট্রিমিয়া যদি বেশি থাকে সেটাকে বলা হয় হাইপার ন্যাট্রিমিয়া যদি কম থাকে সেটাকে বলা হয় হাইপোনেট্রিমিয়া পটাশিয়াম যদি প্লাজমা বা ব্লাডে যদি বেশি থাকে সেটাকে বলা হয় হাইপার ক্যালেমিয়া এবং যদি কম থাকে সেটাকে বলা হয় হাইপো ক্যালেমিয়া ক্যালসিয়াম যদি ব্লাড প্লাজমাতে বেশি থাকে সেক্ষেত্রে বলা হয় হাইপার ক্যালসেমিয়া ক্যালেমিয়া আর ক্যালসিমিয়া পটাশিয়াম হলে ক্যালেমিয়া এবং ক্যালসিয়াম হলে ক্যালসেমিয়া এবং যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে বলা হয় লো ক্যালসেমিয়া এছাড়াও আরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলি ওটি বা আইসিইউ এর জন্য ইম্পর্টেন্ট দেখো আই আইসিইউ বা সিসিইউ যারা ডিউটি করেছ তাদের যে সমস্ত কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট ইনফেকশান প্রিভেনশান ইন আইসিউ আইসিউ এতে ইনফেকশান কীভাবে কন্ট্রোল করা হয় বা কীভাবে প্রিভেন্ট করা হয় যাতে না ইনফেকশান হয় যেহেতু আইসিউ বা সিসিউ এখানে কী বলো একটা ডিপেন্ডেন্ট ইউনিট যেখানে যে পেশেন্ট থাকছে পুরোটাই ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে আমাদেরকে যে মেনলি মেনটেন করতে হয় প্রিভেনশান করতে হয় যে ইনফেকশানটা যাতে না ছড়িয়ে যায় একটা পেশেন্টের থেকে আরেকটা পেশেন্টের না ছড়িয়ে যায় বা যে সার্ভিস প্রোভাইড করছে সেক্ষেত্রে যেন তারও সেও ইনফেক্টেড না হয়ে পড়ে সেক্ষেত্রে মোটামুটি যে নোসোকমিয়াল ইনফেকশান ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে আইসিউ এবং সিসিউতে তো সেক্ষেত্রে ইনফেকশানটা কীভাবে কন্ট্রোল করবে এটা একটু দেখবে এরপর রয়েছে ভেন্টিলেটার যে ইউজ করা হয় এর কমপ্লিকেশান কি কি হতে পারে কমপ্লিকেশান অফ ভেন্টিলেটার এবং কীভাবে প্রিভেনশান করবে এবং ইমার্জেন্সি মেডিকেশান আইসিউতেও কি কি থাকে যেটা বলছি এমার্জেন্সি ট্রেতে মোটামুটি যে সমস্ত মেডিকেশানগুলি থাকে অ্যাড্রিনালিন অ্যাট্রোপিন সর্বিটেট ডেকাড্রন নর অ্যাড্রিনালিন ডেরিফাইলিন এবং হাইড্রোকটিজন এ সমস্ত অনেক দেবে কিছু কিছু কোশ্চেন থাকে এরপর ম্যাগনিফাইং একটা গ্লাস থাকে এই ম্যাগনিফাইং গ্লাসটা কি জন্য থাকে এখানে আর তেমন কিছু নেই এবার এছাড়াও যে সমস্ত কোশ্চেনগুলি করা হয় কোয়ালিফিকেশান অফ আইসিউ বা সিসিইউ নার্স একজন আইসিইউ বা সিসিইউ নার্সের কোয়ালিফিকেশান কী কী থাকা উচিত ওটি থেকেও একই কোশ্চেন থাকে স্টেডিলাইজেশান এখানে যেহেতু মেন স্টেরিলাইজেশন এবং ইনফেকশান কন্ট্রোল কীভাবে করা হয় সেটা ওটিদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট এবং ফিউমিগেশান কোন কোন কেমিক্যাল ইউজ করা হয় ফিউমিগেশানের ক্ষেত্রে যে ফর্মালিন ইউজ করা হয় এর ডোজ কত বা কতটা পরিমাণ দেওয়া হয় হানড্রেড কিউবিক ফিটের জন্য পাঁচশো এম এল ফরমালিন ফরম্যাল দেওয়া হয় পাঁচশো পাঁচশো এমএল ফর্মাল ডিহাইট দেওয়া হয় প্রতি হাজার কিউবিক ফিটের জন্য এবং ওটিতে যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলিকে কীভাবে স্টেরিলাইজেশান করা হয় সাইড এক্সে কোন কোন ইনস্ট্রুমেন্ট দেওয়া হয় অটো ক্লাবের জন্য কোন কোন ইনস্ট্রুমেন্ট পাঠানো হয় এগুলি ইম্পর্টেন্ট রয়েছে এবং ওটির যে জোনগুলি রয়েছে ওটিতে যখন কেউ ঢুকবে সবাই কিন্তু অ্যালাউ করা হয় না তো ওটির যে জোনগুলি রয়েছে কোন জোনটা কি নামে পরিচিত বা প্রতিটা জোনের এক একটা কোড রয়েছে জোন ওয়ান জোন টু জোন থ্রি এই যে তিনটি জোন রয়েছে এর কোডগুলি কীরকম এবং এর কালার একটা কোডিং রয়েছে এই কালার কোডিংটাও কীরকম ওটিতে ইন্টারনেটাল কেয়ার বা প্রিনেটাল কেয়ার সরি যখন অপারেশান হলো তার আগে আমরা কি কী কেয়ার দিতে পারি বা যখন ওটি চলছে তখন আমরা কী ধরনের কেয়ার দিতে পারি এবং পোস্ট অপারেটিভ আমরা কী কী কেয়ার দিতে পারি কোনো পেশেন্টের অপারেশান হয়ে যাওয়ার পর তাকে যখন আমরা ওয়ার্ডে পাঠাবো বা অবজারভেশনে থাকবে তখন পেশেন্টের কী কী চেক করা হয় বিপি চেক করা হয় এবং আর আর সাথে সাথে কি সমস্ত চেক করা হয় সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট যারা ওটির ক্ষেত্রে ডিউটি করেছ তাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে ওটির ক্ষেত্রে কিছু কিছু পজিশান মেনটেন করা হয় কারণ সব ওটি সমস্ত পজিশানে হয় না সেক্ষেত্রে কোন কোন পজিশানের ক্ষেত্রে বা কোন কোন অপারেশান করার জন্য কি ধরনের পজিশান মেনটেন করা হয় সেটা একটু দেখে রাখবে এবং ওটির ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে অ্যানাস্থেসিয়া কি অ্যানাস্থেসিয়া টাইপ এবং প্রতিটা টাইপের এক একটা করে উদাহরণ মোটামুটি ওটি থেকে এই কোশ্চেনগুলি করলেই হবে এরপর যেটি রয়েছে পিপিআইউসিডি পিপিআইসিডি বা পোস্টমার্টাম ইন্টারউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস এটি কখন ইমপ্ল্যান্ট করা হয় বা কখন ইউজ করা হয় এবং এটিকে প্লেস করার জন্য সঠিকভাবে কোন টাইমটাকে বেছে নেওয়া হয় পোস্টমার্টাম যেহেতু বলা হয়েছে তাই ডেলিভারির পরে যে কোনো ক্ষেত্রেই ডেলিভারির পর হবে তো পোস্টমার্টামের ক্ষেত্রে যদি ডেলিভারি হয়ে যাওয়ার পর প্লাসেন্টা এক্সপারশান হলো তারপরেই দশ মিনিটের মধ্যে আমরা ইমপ্ল্যান্ট করতে পারি বা তখন যদি না করি তাহলে ডেলিভারি হয়ে গেল এবং ডিসচার্জ দেওয়ার আগে আটচল্লিশ ঘন্টা আগে আমরা পিপি আই ও ইনসার্ট করতে পারি তা দুটো একটা হচ্ছে যে প্লাসেন্ট আউট হলো তারপরে দশ মিনিটের মধ্যে করতে পারি বা ডেলি ডিসচার্জ দেওয়ার আটচল্লিশ ঘন্টা আগে করতে পারি যদি তখন না করি তাহলে কিন্তু আর ইমপ্ল্যান্ট করা যাবে না আপাতত যতক্ষণ না পিউপেরিয়াম শেষ হচ্ছে অর্থাৎ সিক্স উইক্স যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আর ইমপ্ল্যান্ট করা যাবে না নর্মাল ডেলিভারি ক্ষেত্রে এটাই দশ মিনিটের মধ্যে বা আটচল্লিশ ঘন্টা ডেলি ডিসচার্জ দেওয়া আটচল্লিশ ঘন্টা আগে বা একদম পিউপেরিয়াম শেষ হবে ফর্টি টু ডেজ শেষ হবে তারপর বা সিজারিয়ান ক্ষেত্রে যদি সিজারিয়ান ক্ষেত্রে ডেলিভারি করা হয় সেক্ষেত্রে ইউটেরাসটাকে স্টিচ দেওয়ার আগেই ইমপ্লান্ট করা যেতে পারে পিপিআইসিডি এবং তিনশো যে পঁচাত্তর রয়েছে তিনশো পঁচাত্তরটা এটা কিন্তু পাঁচ বছরের জন্য দেওয়া হয় এবং তিনশো আশি এ এটা যে পিপিআইসিডি রয়েছে এটা দশ বছরের জন্য দেওয়া হয় আরেকটি কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াই ভেন ইজ ইউজড ফর আইভি মেডিকেশান ইনস্টিটিউট অফ আটারি আটারি কেন আমরা বেছে নিই এই সরি আটারিকে কেন আটারিতে কেন আইভি মেডিকেশান দেওয়া হয় না কেন ভেনকে আমরা ইউজ করি এখানে একটাই মেন রয়েছে সেটি হচ্ছে টু প্রিভেন্ট ব্লাড লস বাই পাংচারিং দ্য আটারি আটারিতে দেখবে আর যেহেতু আটারি ডাইরেক্ট একদম হার্ট থেকে ব্লাড আসছে সেক্ষেত্রে এখানে প্রেশারটা বেশি থাকে আটারির প্রেসার বা ব্লাড প্রেশার এটা কিন্তু সবসময় বেশি থাকে যদি আমরা নিডিল দিয়ে পাংচার করি সেক্ষেত্রে যদি পাংচারটা একটু বেশি হয় উনটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাডটা বেশি পরিমাণ বেরিয়ে চলে আসার চান্স থাকে বা ব্লাড লসটা কিন্তু প্রচুর হতে পারে সেই জন্য আমরা মোটামুটি ভেনকে ইউজ করি কারণ ভেনে প্রেশারটা কম হয় এবং ভেন যে ব্লাডটা ইউজ করে সেটা কিন্তু হার্টের দিকে চলে যায় সেক্ষেত্রে একটা ব্লাডের ফ্লোটা হার্টের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে সেজন্য আমরা আর্টারিতে না দিয়ে ভেনে ইউজ করি এছাড়াও যদি আমরা ডাইরেক্ট আর্টারিতে দিই সেক্ষেত্রে অ্যাম্বুলিজম হতে পারে বা বিভিন্ন ইরিটেশান হতে পারে জন্য আটারির বদলে ভ্যানকে ইউজ করা হয় নিউবর্ন রিসার্চ সিটেশনের মধ্যে পিএসডিএসআর নিউবর্ন রিসার্চ সিটেশনের মধ্যে পিএসডিএসআর কী বা এটির ফুল ফর্মটা কী এবং এখানে কী কী পজিশন মেনটেন করা হয় পিএসডিএসআর ক্ষেত্রে ফুল ফর্মটা হচ্ছে পি ফর পজিশনিং এস ফর সাকশানিং ডি ফর ড্রাইং এস ফর স্টিমুলেটিং এবং আর ফর ধরো একটা ডেলিভারি হলো সেক্ষেত্রে বাচ্চা যদি সাথে সাথে ক্রাই না করে সেক্ষেত্রে প্রথমে কী করা হয় বাচ্চাকে নিয়ে ওয়ার্মারে রাখা হয় এবং ওয়ার্মারের রাখার পরে বাচ্চার প্রথমেই সাকসানিং করা হয় এক্ষেত্রে কিন্তু আগে ড্রাই করা হয় না যদি বাচ্চা না ক্রাই করে তাহলে ড্রাই হবে পরে আর যদি বাচ্চা ক্রাই করে তাহলে আগে ড্রাই করতে হয় তো সেক্ষেত্রে যদি ক্রাই না করে তাহলে আমরা প্রথমে করব সাকসানিং এখানেও সাকসানিগের রুল রয়েছে প্রথম ইন তারপর ইন প্রথমে মাউস তারপর নুজ। নোজ তো এটি গেল শাকসানিং করলাম সাকশানিং করার পর ড্রাই করব এবং ড্রাই করার পরও যদি না কাঁদে সেক্ষেত্রে আমরা ব্যাকে একটু স্টিমুলেশান দেবো বা ব্যাকটা রাব করব তাহলে যদি বাচ্চা আবার কাঁদে এবং তারপরেও যদি না কাঁদে সেক্ষেত্রে আবার আমরা রিপোজিশানিং করবো এক্ষেত্রে একটা রোলার ব্যান্ডেজ ইউজ করা হয় যেটা সরি সোলজার রোল একটা ইউজ করা হয় যেটা বাচ্চার কাঁঠের দিকে দেওয়া হয় যাতে যে এয়ার প্যাসেজটা রয়েছে সেটা একটা স্টেটিং স্টেটেনিং মেনটেন করে বা একটা সোজা থাকে সেক্ষেত্রে অক্সিজেন ইনহলেশান বা অক্সিজেনটা ভালোভাবে যাওয়া আসা করতে পারে তো এ হচ্ছে পিএসডিএসআর পজিশনিং সাকশানিং ড্রাইং স্টিমুলেটিং এবং রিপোজিশেফিনেশানটা একটু মনে রাখার চেষ্টা করবে এর পাশাপাশি এপিএইচ পিপিএইচের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট একটু জানার চেষ্টা করবে মোটামুটি এই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে আশা করি কোনো সমস্যা হবে না ইন্টারভিউয়ে যে খুব একটা কোশ্চেন কঠিন কোশ্চেন আসছে সেটা কিন্তু নয় মোটামুটি থার্ড ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলি আমরা আলোচনা করেছি বা ডব্লিউ বি জন্য যে সমস্ত কোশ্চেনগুলি আমরা আলোচনা করেছি সেগুলো দেখতে পারো এবং সিএইচর জন্য যে সমস্ত কোশ্চেন পাঠগুলি রয়েছে মোটামুটি প্রথম দিকে যে দশটি পাঠ রয়েছে সেই দশটি পার্ট যদি তোমরা দেখে থাকো তাহলে আর কোনো অসুবিধা হবে না তো এই ভিডিওটিরই যাদের প্রয়োজন রয়েছে তার অবশ্যই একটু দেখে নিতে পারো থ্যাংক ইউ